তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ গতকাল রাত এগারোটার সময় আমার কাছে একটা ফোন কল আসে আমি এইটা বুঝতে পারি না কলেজের টিচার গুলো এত রায় কেন ফিস নেয় আমি এটা বুঝি না আমি আমি কিছু বুঝি না দাদা এখন কি বলবো এখন তো নোটের জন্য আমরা কিছু জানিও না আমি এই বিষয়টা আমার চ্যানেলে এক্সপোজ করবো দাঁড়াও কলেজের টিচাররা প্রাইভেট পড়াচ্ছে এদিকে মাইনে পাচ্ছে আবার কোন ছাত্র যদি বলে আমি দিতে পারবো না বলে প্রাইভেটে আসতে হবে না আমি নিজে অনেক টিচারের কাছে গেছি তো বিষয়টা পরীক্ষা করার জন্য এবার এবার হচ্ছে কি স্যার মনে করো তারপরে বন্ডিং টা ভালো হবে না তো এরকম ভালো হয় না তো হয় এবার স্যারকে যদি বলি স্যার আপনি তো ক্লাসও ঠিকঠাক করেন না আর কলেজে তেমন ঠিকঠাক ক্লাসও হয় না এবার হচ্ছে আমাদের তো নোটস লাগবে কারণ পাস তো করতে হবে আমাদের এবার হচ্ছে স্যারকে যদি বলি স্যার বলে কি তাহলে টাকা দাও আমি আমরা তোমাকে ধর দিয়ে দেবো এরকম কথা তাহলে এরা কি মানসিকতার বিচার করে এগুলা কি শিক্ষিত মানুষ আমি এটা বুঝতে পারি বলি আর এই জিনিসটা আমি তারপরে টাকা টাকা দেওয়ার পরই ও স্যারটা টোটালি নোটটা পাঠাচ্ছে না এই রকম হ্যাঁ না তো কি করা যায় এরকম হলে কি আর চলে কারণ সেই দিন তারপরে তারপরে আবার হচ্ছে কি এরা আবার বলতে দেয় না কাউকে হুম বলছিল হ্যাঁ স্যার স্যার বলে কি তোমাদের সিনিয়রদের বলবে না কেউ যেন জানতে পারে না তোমরা আমার আমার কাছে নোট নিয়েছো এবং আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়েছি এই ধরনের ব্যাপারটা কেউ যেন জানে না এইভাবে কথা শিক্ষিত মানুষ আমরা স্যারেদের সম্মান করি এবার স্যারেরা যদি এরকম করে তাহলে তো মুশকিল একটু সুস্থ মাথায় চিন্তা ভাবনা করি দেখো কলেজের শিক্ষক শিক্ষিকারাই যদি এই ধরনের কথাবার্তা বলে থাকেন বা এই ধরনের ব্যবহার দেখা যে টাকা দাও নোট দিচ্ছি আবার এই টাকা দেওয়ার গল্পটা যাতে অন্য কেউ জানতে না পারে আমার কাছে টিউশন পরও আমি তোমাকে প্রজেক্টের নম্বর ফুল করে দেব বা প্রজেক্টের নম্বর নিয়ে চিন্তা করতে হবে না আমার কাছে টিউশন পরও পাস নম্বর নিয়ে চিন্তা করতে হবে না এই আমার কাছে টিউশন পড়ো কথাটা কেন আসছে অনেক কলেজেই কিন্তু ডাইরেক্ট ক্লাসেই বলে দেওয়া হচ্ছে টিউশনে আসাও প্রত্যেকটা জিনিস হয়ে যাবে টিউশনে গেলে ফিস বেশি টিউশনে এই কথাটাও বলা হয় এটা কলেজে বলা হচ্ছে না যদিও টিউশনে গেলে এই বিষয়টা বলবে কলেজে না আসলেও তোমাদেরকে উপস্থিত করে দেব প্রজেক্টের নম্বর ফুল করে দেব কিন্তু তোমাদের টিউশন পড়তে হবে এই আসল রহস্যটা কি চলো আজকের এই ভিডিও মারফত জেনে নেওয়া যাক আমি ওনাদের একটু প্রশ্ন করতে চাই আমি জানি এখন অনেক শিক্ষক শিক্ষিকারাই আমার এই ভিডিওটিকে দেখবেন বা দেখছেন কারণ অনেক শিক্ষক শিক্ষিকারাই দেখে থাকেন আমি এটা জানি এবং নামগুলো আমি বলতে চাচ্ছি না মাথা কলেজ থেকে অনেকজন আসে আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি না তবে দেখো আপনাদের আমি এই বিষয়টা ডাইরেক্ট প্রশ্ন করতে চাই এত প্রাইভেট টিউশন পড়ানোর সময় আপনারা কখন পাচ্ছেন এতই যদি কমন দিচ্ছেন তাহলে সেই কমনগুলো কেনই বা প্রাইভেট টিউশনে হচ্ছে কলেজের ক্লাসগুলোতে কেন হচ্ছে না কলেজে যখন এই প্রশ্নটা করা হয় স্যার ক্লাস করান আপনারা বলেন প্রাইভেট টিউশনে আসো পাঁচ নম্বর নিয়ে ভাবনা করতে হবে না কলেজের অ্যাটেন্ডেন্সের মানে অ্যাটেন্ডেন্স নিয়ে ভাবনা করতে হবে না প্রোজেক্টের নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আসলে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আপনাদের মাথায় আসে কিভাবে। আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা কলেজের একটা মানে পদে আছেন আপনারা তো এমনিতেই কি বলে চাকরির টাকা পাচ্ছেন এই বিষয়টা বলতে হচ্ছে তাহলে এই কলেজের যে টাকা সেই সঙ্গে যে প্রাইভেট টিউশনের এত ফিসটা করার কারণ কি এটা আমার প্রশ্ন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা আজকে আমরা আওয়াজ তুলব প্রত্যেকটা সেই ধরনের বা ওনাদের জন্য যারা কিন্তু এই ধরনের প্রাইভেট টিউশনগুলো কন্টিনিউ করা আমরা যদি প্রত্যেকটা কলেজে দেখি বেশিরভাগ কলেজেই উপরের যে সেমিস্টারগুলো আছে তোমরা এখন নতুন সেমিস্টার মানে নতুন যেগুলো ছাত্রছাত্রী আছে তোমাদের চার বছরের এর আগের ছাত্রছাত্রীদের তিন বছরের এই তিন বছরের ছাত্রছাত্রীদের মানে বর্তমানে ফিফথ সেমিস্টার মানে এর আগে মানে বড় যে সেমিস্টারগুলো আছে তাদের কোনো ক্লাসই হচ্ছে না এবং থার্ড সেমিস্টার অর্থাৎ এনএপি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তোমরা ইতিমধ্যেই এই এক বছরই কিন্তু বিষয়টা একদম ক্লিয়ারলি জানতে পেরেছ যে আসল রহস্যটা কি আসল রহস্যটা আমি তোমাদের বলছি আমার যত ছাত্রছাত্রী অর্থাৎ আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলকে ফলো করে তোমরা জানো আমরা বিগত কয়েক বছর থেকে প্রত্যেকটা সেমিস্টারের জন্য সাজেশনমূলক ক্লাস সেই সঙ্গে পেইড নোটসের কিন্তু ব্যবস্থা করে থাকি একদিকে দেখতে গেলে আমরাও কিন্তু নোট বিক্রি করি একদিকে দেখতে গেলে কিন্তু আমরা কিন্তু ওই ধরনের না এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে ওই স্যার বা স্টাডি কেয়ার থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু নোট দেয়নি আমাদের এই চ্যানেল থেকে আমি নিজে এই এই যে গত যে কয়েক বছর হচ্ছে গত কয়েক সেমিস্টারের মানে শারীরিকভাবে অসুস্থ ছাত্রছাত্রীদের ফ্রিতে নোটপত্র প্রদান করেছি এই ধরনের ভাবনা বা এই ধরনের মানসিকতা কেন কলেজের শিক্ষক শিক্ষিকাদের হচ্ছে না আমি আপনাদের ডাইরেক্টলি প্রশ্ন করতে চাই আপনারা মানে পাঁচ সাবজেক্ট দেড় থেকে দু হাজার টাকা চার্জ করছেন সেটা আপনাদের বিষয় আপনাদের সময়ের অনেক মূল্য আছে তবে প্রাইভেট টিউশন থেকে এই ধরনের কথাবার্তা কেন আসছে মানে যারা প্রাইভেট টিউশনে আপনারা বলছেন প্রাইভেটে আসো প্রজেক্ট নম্বর নিয়ে চিন্তা করতে হবে না পাস নম্বর নিয়ে চিন্তা করতে হবে না অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না এতই যদি কমন দিচ্ছেন তাহলে সেই কমনগুলো ক্লাসে কেন দেওয়া হচ্ছে না অনেক ছাত্রছাত্রী আছে যারা গরিব আপনাদের প্রাইভেট টিউশনটা নিতে পারছে না সেই সামর্থ্য তাদের নেই তারা কীভাবে পাশ করতে হবে কারণ কারণবশত তারা ফেল করে যাচ্ছে কলেজের ক্লাসগুলো কেমন হবে আমি মাথার কলেজে একদিন গিয়েছিলাম একটা ব্লগে তোমরা দেখেছো একটা ছাত্রকে একটা না অনেক ছাত্রছাত্রীতে জিজ্ঞাসা করেছি ক্লাস কেমন হচ্ছে আর সব ঘরেও চলে যাও ক্লাসে কি বলে কিছুই জানে না এবার দেখো আমি অনেক ছাত্রী এটাও জিজ্ঞাসা করেছি তোমাদের ইউনিভার্সিটির নাম কী সেটাও জানে না শুধু জানে মাথামা কলেজ ইউনিভার্সিটি জিনিসটা কি তো এই যে দায়বদ্ধগুলো এগুলো কারা নেবে তো শেষ পর্যন্ত এসে ছাত্রছাত্রীদের কিন্তু ফেলই করতে হয় সূত্রের মারফত খবর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মানে সর্বমোট ছাত্রছাত্রীর মাত্র টোয়েন্টি পার্সেন্ট পাস এইট্টি পার্সেন্ট ফেল এতটা ফেলের রেকর্ড কিন্তু এর আগে হয়নি এর পিছনের সব থেকে বড় কারণ হচ্ছে নতুন সিলেবাস নতুন সিলেবাস অনুযায়ী টিচাররা এই বিষয়টা বোঝেনই নি যে কীভাবে পড়তে হবে বা পড়াতে হবে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ এই বিষয়টাই তারা বুঝতে পারেননি এটাই হচ্ছে মূল কারণ প্রাইভেট টিউশনে আর কী পড়াবেন আপনাদের রিয়েলিটিতে এখানেই বোঝা যাচ্ছে নতুন পাঠ্যক্রম আসলো আপনাদের ফেলের ফেলের হার বাড়লো এখন আপনাদের প্রশ্ন ছাত্রছাত্রীরাই তো পড়ে না ক্লাস করান বোঝান তাহলেই তো ছাত্রছাত্রীরা পড়বে কারণ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার মানে প্রথম মানে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারেই ছাত্রছাত্রীরা কলেজে যায় তারপরে আর যাইতে চায় না কারণ ওই একটাই বোঝা গেল আমি ছাত্রছাত্রীদের এটাই রিকোয়েস্ট করব এই ধরনের ট্র্যাপে যেন তারা পা না দেয় এই যে ফিসের চক্করে যেন তারা না পড়ে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিগত কয়েক বছরে দেখো আমাদের ভিডিও উঠে নিজের মোবাইলে দেখো আমরা হানড্রেড পারসেন্ট কার্যকরী সাধারণমূলক ক্লাসগুলো আমরা ইউটিউবেই আলোচনা করে থাকি সেই সঙ্গে পেইড নোটসের ব্যবস্থা করি কারণ আমি নিজে পেইড নোটসটা তৈরি করি তারা একটা সামান্য মূল্য কিন্তু চার্জ করি পেইড আমার যে পেইড নোটসটা আছে। সেটার কিন্তু ফিক্সড মূল্য হয় না তবে সবাইকে বলতে হয় ফিক্সড মূল্য যাদের অসুবিধা যারা যাদের পারিবারিকভাবে অসুবিধা অসুবিধা তাদেরকে ন্যূন ন্যূনতম মূল্যেও কিন্তু প্রদান করা হয় তো এই ধরনের মানসিকতা আমি চাচ্ছি সেই ওনাদেরও যাতে হয় সেই মান্যপূর্ণ ব্যক্তিদের ঠিক আছে কলেজ থেকে এত টাকা পাচ্ছেন চাকরি করছেন আবার টিউশন থেকেও এত টাকা তোলাচ্ছেন আমি এটা বলছি না আপনাদের প্রাইভেট টিউশন পড়াটারা গালাত বা ভুল আমি চাচ্ছি আপনাদের প্রাইভেট টিউশন থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে ভালো করে পাশ করতে পারে সেই সঙ্গে এই প্রাইভেট টিউশনের পাশাপাশি কলেজটাকেও একটু ধ্যান দেন আপনাদের কর্তব্য কলেজের ক্লাসগুলো করানো পার্ট টু পার্ট এখন আমি যদি জিজ্ঞাসা করি কেন বর্তমান সময়ে দাঁড়িয়ে উঁচু ক্লাসের ক্লাসগুলো হচ্ছে না এখন আপনারা বলবেন তারা ক্লাসেই আসে না এই ক্লাসেই না আসা বিষয়টা আমার কাছে তো একটা ফোন কল আসেনি অনেক আগেও ছিল এই ক্লাসে না আসার বিষয়টা আপনারাই দিয়েছেন প্রাইভেট টিউশন পড়েছেন চলে যাও আজকে আজকে আর ক্লাস হবে না এখানেই আর আপনাদের প্রাইভেট টিউশনের সময় কখন দুপুরে বারোটায় সময় একটা ব্যাচ একটার সময় একটা ব্যাচ দশটার সময় একটা ব্যাচ তিনটের সময় একটা ব্যাচ তো এই যে ব্যাচগুলো অবশ্যই আপনারা কলেজের ডিউটিতে থাকাকালীন করছেন এখন উত্তরে বলবেন আপনারা আমরা তো রবিবার করে টিউশন পড়াই আচ্ছা রবিবার করে যদি টিউশন পড়ান এতগুলো সেমিস্টার একদিনই হতে পড়ান না তো কলেজকে ফাঁকি দিয়ে এই কার্যকলাপগুলো অবশ্যই আমার অনুরোধ করবেন না ক্লাসগুলো যথারীতি চালিয়ে যান আপনাদের কর্তব্য কলেজের ক্লাসগুলো করানো প্রাইভেট টিউশনটা পড়ানো নয় আর এই ধরনের কথাবার্তা ছাত্রছাত্রীদের বলবেন না যাতে তারা মানে আলাদা ইন্টেনশান নিয়ে চলে যে প্রাইভেট গেলেই যেহেতু পাঠ হচ্ছি কলেজে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে এই ধরনের মানে কথাবার্তা ছাত্রদের কানে ঢোকাবেন না ব্রেন ওয়াশটা যথারীতি করবেন না আর কি যাই হোক আপনারা বুঝতে পেরেছেন বেশি কিছু আর বলছি না আর আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দ্রুত শেয়ার করো যাতে করে এই ধরনের ইন্টেনশান থেকে ছাত্রছাত্রীরা বাঁচতে পারে এই ট্র্যাপে না দেয় হ্যাঁ তবে অনেক এটা বলা উচিত অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা কিন্তু ভালো অত্যন্ত ভালো আমি অনেক শিক্ষক শিক্ষিকাকে দেখেছি যারা ভালো তবে আর কিছু বলছি না যাই হোক আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দাও